দেশের 63টি রাজনৈতিক দল সহ আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করছি। দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সে লক্ষ্যে আমরা আমাদের আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায়, কি পরিস্থিতিতে কি অবস্থার মধ্যে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা কোথায় কী কীভাবে প্রোগ্রামগুলো নিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশে গণতন্ত্রহীন অবস্থার মধ্যে দেশ চলছে, 7ই জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ ভোটে অংশগ্রহণ করে নাই, আমরা যে মানুষের সামনে যে দাবিগুলো উপস্থাপন করেছিলাম সে দাবিগুলোর প্রতি মানুষ আস্থা রেখেছেন, আমাদের চলমান যে রাজনৈতিক প্রক্রিয়া, ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা, দেশের 63টি রাজনৈতিক দল সহ আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই নাম দিয়েছেন, ওনাদের নামগুলো আপনারা পেয়েছেন। আমরা মনে করি দেশের এই ক্রান্তিলগ্নে দেশের যে অবস্থা, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য এবং ভোটের প্রতি মানুষের যে অনীহা, এর থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সে লক্ষ্যে আমরা আমাদের আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায়, কি পরিস্থিতিতে কি অবস্থার মধ্যে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা কোথায় কী কীভাবে প্রোগ্রামগুলো নিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।